আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। এখন আমি দেখাবো পারচেস এন্ট্রি, অর্থাৎ ক্রয় কিভাবে করতে হবে। ক্রয় বলতে আমাদের স্টক কিভাবে ঢুকবে। তো এর আগে আমরা আগে আমাদের যে কোনো এক দুইটা প্রোডাক্টের স্টক দেখে আসি। যেমন আমাদের হচ্ছে নাটি বিস্কিট, এটা হচ্ছে শূন্য কোয়ান্টিটি, মানে হচ্ছে কোনো স্টক কিন্তু আমাদের এই মুহূর্তে এটাতে নাই। তো এই প্রোডাক্টটা আমরা এখন কিনবো। তো এটা কেনার জন্য আমাদের পারচেস সেকশনে চলে যেতে হবে। এখান থেকে অ্যাড পারচেস, তো অ্যাড পারচেস মানে আমরা সবাই বুঝি যে নতুন করে একটা ক্রয় আমরা করতেছি। এখানে তারিখ আছে, রেফারেন্স, ওয়্যার হাউস, আপনার যদি একাধিক দোকান থাকে সেক্ষেত্রে সিলেক্ট করবেন যে কোন দোকানে কিনতেছেন। আচ্ছা, স্ট্যাটাস হচ্ছে রিসিভড। রিসিভড মানে হচ্ছে এখনই আপনার স্টক ইন হয়ে যাবে, আর যদি অর্ডার করি তাহলে এখনই স্টক হবে না কিন্তু বিল হয়ে যাবে। অ্যাটাচমেন্ট তো বুঝতেছেন। সাপ্লায়ার, এবার হচ্ছে যে কোন সাপ্লায়ার, কার কাছ থেকে আমরা এটা কিনবো। তো এখানে সাপ্লায়ারে আমাদের দেখেন অ্যাকাউন্ট বিজনেস গ্রুপ আছে, এলিট পেইন্ট আছে, তো আমি এটা থেকে কিনলাম। সাপ্লায়ার কিন্তু এখান থেকে অ্যাড করা যাবে। যেমন নাটি বিস্কিট বিক্রি করে হচ্ছে অলিম্পিক কোম্পানি, অলিম্পিক বিস্কিটস, তা আমি কিন্তু এটাকে অলিম্পিক বিস্কিট অ্যাড করে ফেলছি। দেখেন সাপ্লায়ার, এবার হচ্ছে আমি ও এল ওয়াই দিলেই অলিম্পিক বিস্কিট চলে আসছে। তো এখানে কি কিনবো আমরা, এন এন দিলেই আমাকে হচ্ছে সাজেশন দিচ্ছে যে আমি কি নিব। নাটি বিস্কিট নিব, এটা 45 টাকা পিস। দেন আমি এটা নিব হচ্ছে 100 পিস, তা আমার 4500। আর যদি আমি 1000 পিস নেই তাহলে আমার হচ্ছে 45,000 টাকার প্রোডাক্ট ঢুকতেছে এখন। তো এই পেমেন্টটা আমি কি করব, সাপ্লায়ারকে পেমেন্টটা আমি পরবর্তীতে দিব। সো এটাকে এখন সাবমিট করে দিই। কাজ কিন্তু খুব বেশি কিছু না এখানে। হ্যাঁ, সাবমিট করে দিলাম। তো আমার কিন্তু এই দেখেন, আমার কিন্তু এখন স্টক ঢুকে যাবে। আমি যদি এই পেজটাকে রিফ্রেশ করি তাহলে নাটি বিস্কিট আমার কিন্তু এই যে 1000 পিস চলে আসছে, এ হচ্ছে আমার স্টক। তো এখন এই যে আমি জিনিসটা কিনলাম অলিম্পিক কোম্পানি থেকে, তো অলিম্পিক কোম্পানি তো আমার কাছে টাকা পাবে 45,000। তো এই বিলটা কিন্তু এখন পেমেন্টটা চেঞ্জ হয়ে আসছে। এখন এটাকে আমার যদি পেমেন্ট দিতে হয় কোম্পানিকে, দ্যাট পেমেন্টে গিয়ে আমি চাইলে পুরোটা দিতে পারি অথবা পার্শিয়াল অ্যামাউন্ট দিতে পারি, সেক্ষেত্রে এটা পার্শিয়াল হয়ে থাকবে। তো আমরা কিন্তু খুব ইজিলি বুঝতে পারবো যে আমাদের গ্র্যান্ড টোটাল কত টাকার পণ্য আমরা এই পর্যন্ত কিনেছি, কত পেইড করছি, কত টাকার ডিউ আছে, এবং ব্যক্তি ভেদে ডিউ কি আছে এটা এখানে সার্চ করলেই পাওয়া যাবে। এই দেখেন অলিম্পিক বিস্কিট, অলিম্পিকে আমাদের কাছে হচ্ছে মাত্র 15,000 টাকা পাবে। কেন, এই যে এত তারিখে আমরা এই প্রোডাক্টগুলো তাদের থেকে নিয়েছিলাম। এখন আমরা যদি এটাতে যদি বাকি পেমেন্টটুকু করে দিই, যেমন 15,000 টাকা পেমেন্ট আছে, তাহলে কিন্তু এটা পেইড হয়ে গেছে। দেখেন এখন কিন্তু এই কোম্পানি আমাদের কাছে আর টাকা পাবে না। তাহলে আমাদের স্টক 1000 পিস। এখন যদি ভুল ভুল হয়ে যায় আমাদের এই পারচেস এন্ট্রিটা, সেক্ষেত্রে এটাকে এডিট করা যাবে। এই দেখেন এডিট, যেমন আমার এটা 1000 পিস ছিল না, আমার এটা আরো বেশি ছিল, তো আমি এটা 1500 পিস, তাহলে এটা 67,000 টাকা। তো এটাকে যদি আমি এখন সাবমিট করে দেই, তাহলে এই যে এটাতে কিন্তু এখনো 22,500 টাকা ডিউ হয়ে গেছে। এদিকে প্রোডাক্ট প্রোডাক্ট যে 1500 পিস হয়ে গেছে দেখেন। তো এখন যদি এখন যদি এটাতে ক্লিক করি তাহলে এই যে 1500 পিস, যেহেতু আমি এডিট করছি, এখন এর পেমেন্টে গিয়ে আমি হচ্ছে বাকি টাকাটা পেমেন্ট করে দিলে এটা পেইড হয়ে যাবে। তো এখন আমাদের পেইড ইনভয়েস কোনগুলো আছে এটা আমরা খুব সহজেই বের করে ফেলতে পারবো। এই যে পেইড ইনভয়েস, দেন হচ্ছে আমাদের ডিউ ইনভয়েস নাই, তারপর আমাদের আছে হচ্ছে পার্শিয়াল, পার্শিয়াল মানে হাফ, এই হচ্ছে আমাদের পার্শিয়াল। আবার আমাদের পেন্ডিং, পেন্ডিংটাকে ডিউ বলা যেতে পারে। তো এখান থেকে কিন্তু আমরা এটা বের করে ফেলছি। অ্যাড পারচেসে যাবেন, যাবতীয় ইনফরমেশন গুলো দিয়ে আপনারা হচ্ছে সাবমিট করে দিবেন, তাহলে আমাদের স্টক এখানে ইন হয়ে যাবে। আর যদি একদমই ভুল হয়ে যায় সেক্ষেত্রে এটাকে ডিলিট করে ফেলতে পারবেন। তাহলে কোথায় যেতে হবে, পারচেস, লিস্ট পারচেস, এই যে এখান থেকে আমরা যদি এখন এটাকে ডিলিট করে দেই তাহলে আমাদের স্টকটা আবার জিরো হয়ে যাবে। এই নাটি বিস্কিট জিরো হয়ে গেছে। তো আশা করি পারচেসের বিষয়টা বুঝতে পেরেছেন।